পাহাড়ি জনপথে ড্রাগস বিক্রির ঘটনাকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্র রূপনায় কল্যাণপুরে বিনয় চৌধুরী পাড়া দুই পাচারকারীকে উদ্ধার করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে জনতার। সংঘর্ষে থানার ওসি সন্তোষ শীল সহ জখম হয়েছেন অন্তত 6-7 জন। খোয়াই চাম্পাহর কল্যাণপুর ইত্যাদি এলাকায় সম্প্রতি ড্রাগসের বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ মানুষ। পুলিশের ভরসা হারিয়ে নিজেরাই ড্রাগসের বিরুদ্ধে প্রতিরোধ করার ডাকতেন। এই অবস্থায় শনিবার কল্যাণপুর থানার বিনয় চৌধুরী পাড়ায় ড্রাগস নেশা আসক্ত এবং খুচরো পাচারকারীদের কাছে ড্রাগস সরবরাহের উদ্দেশ্যে যায় দুই যুবক। তারা হলো প্রসেনজিৎ দেব এবং জয়ন্ত দেবরায়। সঙ্গে ছিল অমরেশ দেববর্মা সহ আরো এক উপজাতি যুবক। একটি অটো গাড়ি নিয়ে সেখানে যায় তারা। তাদের গতিবিধির আঁচ পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রসেনজিৎ এবং জয়ন্তকে আটক করে বেদম প্রহার করে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাদের অটো গাড়িটিকে। ঘটনায় খবর পেয়ে আক্রান্ত যুবকদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর থানার ওসি সন্তোষ শীল সহ পুলিশ বাহিনী। কিন্তু উত্তেজিত জনতা পুলিশ দেখে আরো উত্তেজিত হয়ে ওঠে, ফলে পুলিশের উপর চড়া হয় একাংশ উত্তেজিত জনতা। তাদের আক্রমণে থানার ওসি সন্তোষ শীলের মাথায় আঘাত লাগে। জখম হন আরো কয়েকজন পুলিশ কর্মীও। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ড্রাগস সরবরাহে অভিযুক্ত দুই যুবক। গাড়ি দিয়ে ড্রাগস আনে তারা সেল করে দিয়ে গেছে। আজকে একদিনা সারাটা দিন আমরা তরুণ লাগে করতে পারে না অনেক বছর আগে। তারপরে আজকে তারা ধরা পড়ছে, প্লাস আর মালটা এন দিয়ে গেছে প্লাস আর পুলিশ জিজ্ঞাসা থানার লোক থানার বাবুরা এসে জিজ্ঞাসা তো মাল আসেনি, তো মালটাও আমরা এনে দিয়ে গেছে কই। তাহলে তো আমরা তারা তো নিজের কানে দিয়েছে শুনছে। রয়েছে দীর্ঘদিন যাবৎ কল্যাণপুর সহ লাগোয়া সব পাহাড়ি জনপদে ড্রাগস সরবরাহ করে আসছে একাংশের ড্রাগস পাচারকারী। কিন্তু পাচার বন্ধে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে আসছে পুলিশ, ফলে নিজেরাই প্রতিরোধের ডাক দেয় সাধারণ মানুষ। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।